আপনাদের জনপ্রিয় হয়ে থাকা ভীষ্ম খরসজ্জা ভাওনা আপনাদের দেখেছে, ভীষ্মক পিতামহ বলে কোয়া হয়েছে। কৌরব বংশই ভীষ্মক পিতামহ বলে স্বীকার করেছিল, কিয় অর্থাৎ কেবল বয়সরে পিতামহ নহয়, জীবনের সাধনারে পিতামহ, গুণেরে পিতামহ, অর্হতারে পিতামহ। আর সেই কারণে আপনাদের জানে শরসজ্জার পড়ে থাকার সময় ভীষ্মর কাছত যেটা কৃষ্ণ আসে, তেতিয়া পাণ্ডবক শান্তির বার্তা দিবর কারণে কৃষ্ণক দায়িত্ব দিয়া হওয়া নাছিল, কিন্তু কৃষ্ণ শরসজ্জার অধিকারী, যাক ভগবান বলে কোয়া হয়েছে, শান্তির বার্তা দিবল দায়িত্ব দিব লাগিছিল। কিন্তু তার পরিবর্তে শরসজ্জার পড়ে থাকা ভীষ্মক সেই দায়িত্ব দিয়া হল যে পঞ্চ পাণ্ডবক তুমি শান্তির বার্তা দিব লাগে। তার মানে এইটো কথা কোৱা হৈছে যে ভীষ্মই যে জীবনজোড়া সাধনার জীবন ব্রত ভাল পালন করলে ভীষ্মর সেই অর্হতা দেখি, সেই যোগ্যতা দেখি শান্তি বার্তা দিয়ার প্রকৃত অধিকারী বলে গণ্য করে সকলে সেই প্রস্তাবক সমর্থন জানালে, ভীষ্মই শান্তির বার্তা দিলে। তার লগতে অবশ্যই আরো একটা কথাও ইয়াত জড়িত হয়ে আছে, কৃষ্ণই যুধিষ্ঠিরক দাদা সম্বোধন ধরে, ভাতৃয়ে জ্যেষ্ঠজনক উপদেশ দিয়াতো নীতি বিরুদ্ধ কার্য, আর সেই কারণে কৃষ্ণই সেই দায়িত্ব গ্রহণ নকরি সকলের সমক্ষতে থাকা বয়োজ্যেষ্ঠ পিতামহ ভীষ্মক সেই দায়িত্ব দিয়া হয়েছে। কিন্তু আপনাদের এই কথাও জানে, এপাত মারণাত্মক অস্ত্রর আঘাত যদি মানুষের গাত পড়ে মানুষজন সৎপথাই থাকবে, কিন্তু এপাত নহয় দুপাত নহয় সহস্র সরে বিন্ধার পিছতো ভীষ্মই সৎপথাই থাকা নাই, বরঞ্চ সেই অর্জুনের নিক্ষিপ্ত হরত শরসজ্জাত ধরাশায়ী হওয়ার পিছত সেই শরসজ্জাকে শান্তির সজ্জালে রূপান্তরিত করে শান্তি মনেরে তাত শয়ন করে পঞ্চ পাণ্ডবক শান্তির বার্তা দিবল উদ্যত হয়েছিল। কেনেকৈ এই শক্তি ভীষ্মই লাভ করলে কবই লাগিব সাধনালব্ধ জীবনের কারণে। ভীষ্মর তিনটা জীবনের মূল স্বভাব আছিল, এটা আছিল সদাচারী জীবন, আনটো আছিল সংযমী জীবন, তৃতীয়টো আছিল আধ্যাত্মিক জীবন। যিজনে কায় মন বাক্যে নিজকে সংযমী করব পাৰিছিল, যিজনে স্থূল আর সূক্ষ্ম এই দুটা সদাচারত প্রবৃত্ত হয়েছিল, আর যিজনে কেবল হৃদয়ের মাজত কৃষ্ণ চিন্তা অনুরণিত করে জীবন যাপন করেছিল, তার কারণে ভীষ্মই এনে অমোঘ শক্তি লাভ করলে। আর আপনাদের ভীষ্মর চরিত্র বিশ্লেষণ করলে আপনাদের পাব ভীষ্ম ওরেটির জীবন ব্রহ্মচারী আছিল, আর পিতৃক সন্তুষ্ট করিবর কারণে রাজ্যর মর্যাদা রক্ষার করিবর কারণে সংসারের বিষয়ভূগো ত্যাগ করেছিল। আর সেইগুলি সাধনালব্ধ পুরুষে এনেদরে পঞ্চ পাণ্ডবক শান্তির বার্তা দিয়ার কারণে উদ্যত হয়েছিল। আর আপনাদের এই কথাও জানে ভীষ্মই যেটা শরসজ্জাত পড়লে তেওঁলোকে মৃত্যুক আঁকালি লওয়া নাই, যদিও শরসজ্জাত পড়লে এমাস ২৬ দিনলৈ মৃত্যুক ঠেলি দিলে। মৃত্যুক কলে তুমি এতিয়াই মোৰ সন্মুখত উপস্থিত নহবা, যেতিয়াই মই তোমাক তর্জনী আঙুলেরে ইঙ্গিত করিম সেইদিনা তুমি মোৰ ওচৰলৈ আহিবা। এইদরে ভীষ্মই মৃত্যুক এমাস ২৬ দিনলৈ ঠেলি দিলে। আঘুণ মাহৰ শুক্লা নবমী তিথিত শরসজ্জাত পড়েছিল, কিন্তু মৃত্যু খাবতি ললে মাঘ মাহৰ শুক্লা পঞ্চমী তিথির দিনা, আর সেইদিনাখন মৃত্যুক মাতিছে, তুমি আহা এটা মোৰ সময় হয়েছে, মৃত্যুক আঁকালি লৈছে। আর সেই দিনটো ভীষ্মই বাঞ্ছা করারও তাৎপর্য আছে, কারণ শ্রী শুক্ল দিবসত যদি মানুষের মৃত্যু হয় সেই মানুষে পারিষদী জীবন লাভ করে। ত্রি শুক্ল কোনটো? দিবা শুক্ল, শুক্লপক্ষ, উত্তরায়ণ শুক্ল, এই তিনটা শুক্লক ত্রি শুক্ল বলে কৈছে। এই তিনটা পোহর থকা ত্রি শুক্লত যদি মানুষের মৃত্যু হয় সেই মানুষে নির্বিবাদে পারিষদী জীবন লাভ করে। ভীষ্ময় সেই দিনটো বাঞ্ছা করেছিল, আর সেই ভীষ্ময় পারিষদী জীবন লাভ করলে। আমি এই কাহিনীটা কোৱাৰ উদ্দেশ্য এইটাই
ভীষ্মই যেনেক সাধনালব্ধ জীবনরে জীবনের যোগ্যতা অর্জন করেছে, ভগবান থাকার পিছতো সেই ভগবানক দায়িত্ব দিয়ার পরিবর্তে সেই মহান দায়িত্ব গ্রহণ করবছে, এই শক্তি অলপিয়া শক্তি নহয়। 70 বছর পিছত, 60 বছর পিছত আমার সমাজের লোক সকলে আসলতে তেনে শক্তি অর্জন করবেন। আর সেয়ে এই 100 জন লোকক যে বুটলি আনি সম্বর্ধনা জ্ঞাপন করবলৈ উদ্যোক্তা সকল উদ্যত হয়েছে আর তেখেত সকলের নামত গ্রন্থ রচনা করেছে, আমি জানামতে প্রায় সাকে 60-70 বছর ঊর্ধ্বর লোক। সে আমি কব খোঁজ একগী ভীষ্ম পিতামহর দরে, আর সাধনলব্ধ জীবনরে যতিভার পরিচয় দিলে বাকি থাকা সময়তো তলর সকল উত্তরসূরী সকল ভীষ্মর দরে শান্তির বার্তা প্রদান করবলে সকল উদ্যত হোক, তেতিয়াহে এই সম্বর্ধনা লওয়ার সার্থকতা থাকিব, তেতিয়াহে এই গুণাকর গ্রন্থ প্রকাশের সার্থকতা থাকিব। আপনাদের বেয়া নাপাব, আমার নিজের ঘরের মানুষ কারণে আমি কথাখিন খোলা খুলি আলোচনা করবই লাগবে। আজ আমার বয়সপ্রাপ্ত ব্যক্তি সকল কি করা হয়েছে, নিজের পিতৃ মাতৃক বৃদ্ধাশ্রমত থা হয়েছে, নিজের পিতৃ মাতৃক আহুকাল পায় গছর তলত এই থা হয়েছে, নিজের পিতৃ মাতৃক রাস্তাত এই থা হয়েছে, এয়া মানব জীবনের কর্ম হব নয়। কারণ 84 লক্ষ জীবন পার করার পিছত যানুষে মানুষের জীবন পায় সেই জীবনের গুড়ি ধরোটা আদ্যগুরু পিতৃ মাতৃক যদি অবমাননা করা হয়েছে তাতক আর অকৃতজ্ঞতার কর্ম থাকিব নয়। আর মানুষ আমি সেই কারণে শ্রেষ্ঠ, আমার কৃতজ্ঞতা জ্ঞাপক একটা মন আছে আর আমার সামূহিক চিন্তা আছে, উপকারী চিন্তা আছে। যদি আমি সচার্থত আমার নিজের স্বচ্ছলতা নিজের সর সুরা সুবিধার কারণে আমি এই আত্মবাক্যক অবমাননা করো, পিতৃ মাতৃক যদি আমি অপমান করো, ইয়াতক আর ঘৃণনীয় কার্য থাকিব নয়, ইয়াতক আর অপরাধ সূচক কার্য থাকিব নয়। আমি কথাখিন মুক্তিক কইসো, আজি আপনাদের জানে নিজের সন্তানট প্রতিপালন করতে নিজের মাক দেউতাকে কি তৎপরতা গ্রহণ করে। রাতেপা সি 4টা-5টা উঠিব লাগে, তাক এলার্ম দিয়ে জগা হয়, স্কুলের যাবলে তার পরিবেশ লাগে, গা পা ধুয়ায় তাক খাওয়ার ব্যবস্থা করা হয়, তার ইউনিফর্ম পিন্ধাই দিয়া হয়, টিফিনত তাক আহার দিয়ে দিয়া হয়, আর রাতে শোয়ালেকে মাক দেউতাকে সেই লড়া ছলীর প্রতি তেদরেই সাবধানতা অবলম্বন করে উচিত কার্য, আর তেতিয়াহে লড়া ছলী প্রকৃতার্থত সুন্দরক পরিচালিত হব, দায়িত্ববোধ থাকিব, পাঞ্চুয়ালিটি থাকিব, সময়ানুগতিতা থাকিব। কিন্তু সেই লড়া ছলীর উপর সর্বাধিক দায়িত্ব গ্রহণ করা হল কাশতে থাকার নিজের বৃদ্ধ পিতৃক মাতৃক অকনো সেই দৃষ্টিরে নাচালে, এয়া সংসার ধর্মর কর্তব্য হব নয়। আর তারপর এখার কথা আছে বোলে বালিলেও যে পাত সুগ্রীবলেও সেই পাত। এই লড়া ছলীক এইদরে লালন পালন করার পিছত নিজের পিতৃক যেটা অবহেলা করলে সেই লড়া ছলী যেটা ডাঙর হব, যেটা বিয়া বারু পাতিব, যেটা সন্তান হব, সেই আগর পিতৃ মাতৃর দরেই তেনেকা দুর্দশা করব, কারণ দায়িত্ব হব নিজের লড়া ছলী প্রতিপালন করাহে, পিতৃ মাতৃক প্রতিপালন করা নহয়, কারণ তার আর্হি নিজেই দিয়ে থাকে গেছে। আপনাদের একটা ইংরাজি সাধুর কথা নিশ্চয় জানে, একটা লড়াই কাঠের একটা পাত্র তৈয়ার করে আসিল, দেউতাকে সুদিলে তো এই কিহর কারণে তৈয়ার করছো, তেতিয়া সে কৈছিল যে মোর ককাক তোমালকে যদরে ভাল বাসন থাকার পিছতো কাঠের পাত্রট আহার দিছা, তোমালক ডাঙর হলে ময়ো তোমালক দিব লাগিব নহয়, সেই কারণে পাত্রট বনাইছো। সক লড়া ছলীবিল সাধারণত অনুকরণ প্রিয়, ভাল হোক বেয়া হোক কথা নাই, জ্যেষ্ঠজনে যেটা অনুকরণ দেখাব আর্হি দেখাব তা গ্রহণ করব। সেয়ে আজি আমার সমাজের ই একটা নৈতিক স্খলন ঘটিছে, আপনাদের কোনেও বেয়া নাপাব, যে লড়া ছলীক যে গুরুত্ব দিয়া হয়েছে পিতৃ মাতৃক গুরুত্ব দিয়া হওয়া নাই, জ্যেষ্ঠজনক পরিয়ালের সদস্য সকল গুরুত্ব দিয়া হওয়া নাই, কিন্তু তার মাজতে কুটির মাজত ঘটি সমাজত আদর্শপ্রায়ণ পরায়ণ লড়া ছলীও আছে, আদর্শপরায়ণ ঘরও আছে, কিন্তু আজি বহু লাংশে সেই অবস্থাটলৈ গতি করেছে, যার কারণে আমি বিভীষিকাময় পরিবেশের সম্মুখীন হয়েছো। সে আমি কব খোঁজো
বৃদ্ধ হলেই তেওঁলোক অলাগতিয়াল হ'ব নোৱাৰে, বয়সপ্ৰাপ্ত হলেই তেওঁলোক আমাৰ এলাগী হ'ব নোৱাৰে, বয়সপ্ৰাপ্ত হলেই তেওঁলোক সমাজৰ পৰা আঁতৰি থাকিব নোৱাৰে। পঞ্চ পাণ্ডৱে যেনেকৈ সৰসজ্জাত থকা ভীষ্মৰ পৰা খুচৰি খুচৰি জীৱনৰ শান্তিৰ বাৰ্তা গ্ৰহণ কৰিছিল, আমিও সেই বয়সপ্ৰাপ্ত লোকসকলৰ পৰা খুচৰি খুচৰি জ্ঞান ল'ব লাগিব। আৰু সেই বয়সপ্ৰাপ্ত ব্যক্তিসকলে কোনোবাই প্ৰশ্ন নকৰিলেও তেওঁলোকৰ সাধনলব্ধ জীৱনেৰে তেওঁলোকেও তেওঁলোকক উপযাচি সেই বাৰ্তা প্ৰদান কৰিব লাগিব। আৰু আমি পুনৰ কৈছোঁ, এই অনুষ্ঠানৰ যদি প্ৰতিফলন ঘটে, বিশেষকৈ আজি এই সম্বৰ্ধনা অনুষ্ঠানৰ, সমাজত এটা নতুন মাত্রায় গতি লাভ করব। আমি আশা করিম এই গুণাকর নামের যখন ব্যক্তির উপর তথ্য সংগৃহীত গ্রন্থ প্রকাশ করা হয়েছে, আজি সম্বর্ধিত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এয়া গতানুগতিক একটা সম্বর্ধিত অনুষ্ঠান নহয় আর এখন গতানুগতিক প্রকাশিত গ্রন্থ নহয়। এই সমাজত আমার যে করণীয় কর্তব্য তার সন্ধান ই প্রদান করব। আর আপনাদের এই কথাও জানে, কিতাপ বুলিলেই সকলো ভাল নহবও পাৰে, কিন্তু ভাল কিতাপে মানুহৰ ভুলৰ শুধৰণি ঘটাব পাৰে। ফ্ৰেন্সিছ বেকনে কৈছিল, সম বুকস আৰ টু বি ৰিড, সম বুকস আৰ টু বি টেষ্টেড, সম বুকস আৰ টু বি চিউড, সম বুকস আৰ টু বি ডাইজেষ্টেড। যে কিছুমান গ্ৰন্থ আছে জুতি চাই তাক এৰি দিয়া গ্ৰন্থ, কিছুমান গ্ৰন্থ আছে টেষ্ট তাৰ সোৱাদ লোৱা গ্ৰন্থ, কিছুমান গ্ৰন্থ আছে আমি যেনেকৈ কিছুমান বস্তু খাই ভাল নাপায় পেলাই দিওঁ, চোবাই পেলাই দিওঁ, তেনেকুৱা গ্ৰন্থ আছে। ক'বই লাগিব এনেকুৱা গ্ৰন্থৰ সৃষ্টি হৈছে যি সমাজক অনবৰতে উত্তেজিত কৰে। গতিকে আমি উত্তেজিত গ্ৰন্থ, আৱেগপৰায়ণ গ্ৰন্থৰ পৰা আঁতৰি থাকিবলৈ চেষ্টা কৰিবই লাগিব। সেই ফ্ৰেন্সিছ বেকনেই কৈছিল, সম বুকস আৰ টু বি ডাইজেষ্টেড, যিখন কিতাপ পঢ়িলে সঁচাকৈয়ে আমাৰ হজমী শক্তি বাঢ়ে, আমাৰ হজম হয়, কথাবিলাক আমি গ্ৰহণ কৰিব পাৰোঁ, সেই গ্ৰন্থ গ্ৰহণ কৰা উচিত। আমি সমজুৱাকৈ কৈছোঁ এই গুণাকৰ গ্ৰন্থ, ইট ইজ টু বি ডাইজেষ্টেড, এইখন আমাৰ সকলোৰে বাবে গ্ৰহণীয় গ্ৰন্থ।